গুড ইভিনিং অল আওয়ার স্টুডেন্ট, আজ আমি বিএ ফোর্থ সেমিস্টার বেঙ্গলি অনার্স কোর্সের ছাত্রছাত্রীদের জন্য একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকের প্রশ্নটি হচ্ছে, মেলোড্রামা বলতে কি বোঝো? ট্র্যাজেডি রচনার প্রয়াস ব্যর্থ হলেই কি তাকে মেলোড্রামা বলা যায়? দৃষ্টান্ত সহ মেলোড্রামার পরিচয় দাও। স্টুডেন্ট, তোমরা যারা নতুন ভিউয়ার তারা আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে, আর ভিডিওগুলিকে তোমরা তোমাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দেবে। উত্তরটি আমি শুরু করছি, মেলোড্রামার পরিচয়। মেলোড্রামা শব্দের বাংলা প্রতিশব্দ হল অতিনাটক। যে জাতীয় নাটকে অতিরিক্ত রোমহর্ষক ঘটনা, অতি নাটকীয় ঘটনা, খুন, জখম, রাহাজানি, রক্তপাত, ষড়যন্ত্র ইত্যাদি প্রাধান্য পায় এবং যার মধ্যে ট্র্যাজেডির ভাবগত গাম্ভীর্য ও উন্নত মহিমা থাকে না, যার করুণ রসের আবেদন ট্র্যাজেডির মতো গভীর নয়, সেই শ্রেণীর নাটককে বলা হয় মেলোড্রামা। পূর্বে অর্থাৎ প্রাচীনকালে মেলোড্রামা শব্দের অর্থ ছিল গীতিযুক্ত নাটক। মেলোস কথাটির অর্থ গীতি, ড্রিম শব্দের অর্থ ড্রামা। মেলোড্রিম শব্দ থেকে এসেছে মেলোড্রামা শব্দটি। প্রাচীনকালে গীতিযুক্ত অপেরাকে বলা হতো মেলোড্রামা, কিন্তু পরবর্তীকালে মেলোড্রামা শব্দের অর্থগত পরিবর্তন ঘটে। আধুনিককালে মেলোড্রামার কিছু অংশ ট্র্যাজেডির সমগোত্র হলেও একে বলা হয় ট্র্যাজেডির প্লেবিয়ান রিলেটিভ বা অনভিজাত আত্মীয়। এবার হচ্ছে মেলোড্রামার বৈশিষ্ট্য। প্রাচীন ও আধুনিক মেলোড্রামার বৈশিষ্ট্যগুলি এখানে উপস্থাপন করা হল। মেলোড্রামায় আবেগপূর্ণ গীতির প্রাধান্য, অতি নাটকীয় দৃশ্যের প্রাচুর্য, রোমহর্ষক ঘটনার বাহুল্য পরিলক্ষিত হয়। দু নম্বর, বাহ্যিক ঘটনার উপরে অকারণে গুরুত্ব দান করার ফলে মেলোড্রামার আবেদন অগভীর হয়ে পড়ে। তিন নম্বর, মেলোড্রামায় এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকে না যা দর্শক ও পাঠকের অন্তরে কোনো গভীরতর আবেদন বা আত্মিক সংবেদনা সৃষ্টি করতে পারে। চার নম্বর, নায়ক চরিত্রে দুর্বলতা, ঘটনা বিন্যাসে শৃঙ্খলাহীনতা, সংলাপের আবেগময়তা, বহু সংখ্যক খুন, জখম ও অপরাধমূলক ঘটনা থাকার ফলে মেলোড্রামার দর্শক যতটা চমকিত হয় ততটা গভীর ও মহৎ ভাবের দ্বারা আপ্লুত হয় না। পাঁচ নম্বর, একটিমাত্র মৃত্যু অথবা বিচ্ছেদ যথার্থ ট্র্যাজেডির মধ্যে যে গভীর আবেদন সৃষ্টি করতে পারে তার আয়োজন মেলোড্রামায় থাকে না, ফলে মেলোড্রামা আমাদের ক্ষণিকের বেদনা ও ক্ষণিকের আনন্দ দান করে। এবার হচ্ছে ব্যর্থ ট্র্যাজেডি ও মেলোড্রামা। মেলোড্রামা দুই প্রকার, যথা মেলোড্রামা লেখার উদ্দেশ্য নিয়ে রচিত বিক্ষুব্ধ মেলোড্রামা এবং ট্র্যাজেডি রচনার চেষ্টা ব্যর্থ হওয়ার ফলে রচিত মেলোড্রামা। সাধারণত মনে করা হয় নাট্যকার ট্র্যাজেডি রচনার উদ্দেশ্য নিয়ে কিছু দূর অগ্রসর হবার পর শেষ পর্যন্ত ব্যর্থ হলে নাটকটি মেলোড্রামায় রূপান্তরিত হয়, যেমন দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক। এই নাটকটিতে রয়েছে পাঁচটি মৃত্যুর ঘটনা, নীলকর সাহেবদের বর্বর অত্যাচার, গর্ভবতী ক্ষেত্রমণির উপরে অত্যাচার, নিরীহ রায়তদের উপরে সাহেবদের অত্যাচার, নানা ষড়যন্ত্র, অগ্নিসংযোগ এবং তোরাপের দ্বারা উর সাহেবের নাসিকা ছেদনের মতো চমকপ্রদ ঘটনা। নায়ক নবীন মাধবের চরিত্রটিও দুর্বল। ভদ্র চরিত্রগুলির সংলাপ ও দুর্বল এবং সাধু ভাষায় রচিত। একের পর এক ঘটে যাওয়া ঘটনাগুলির মধ্যে কোনো পারম্পর্য নেই, ফলে এতগুলি মৃত্যু থাকা সত্ত্বেও সুপরিকল্পনার অভাবে নীলদর্পণ নাটকটি মেলোড্রামায় পর্যবেসিত হয়েছে। এখানে বাইরের ঘটনার উপরে অকারণে গুরুত্ব দেওয়া হয়েছে,
ফলে চরিত্রগুলির অন্তরের দহন বিশ্লেষণ নায়ক নবীন মাধবের অন্তর্দ্বন্দ্ব যথাযথভাবে ফুটে ওঠেনি। এই নাটকটি ব্যর্থ ট্র্যাজেডি বলেই মেলোড্রামায় রূপান্তরিত হয়েছে। গিরিশচন্দ্র ঘোষের প্রফুল্ল নাটক সম্পর্কেও একই মন্তব্য প্রযোজ্য। সেখানেও একাধিক খুন, জখম, মামলা, মোকদ্দমা, ব্যাংক ফেলের ঘটনা প্রাধান্য পাওয়ার ফলে এবং নায়ক যোগেশের চরিত্রের সুদৃঢ় ব্যক্তিত্বহীনতার ফলে নাটকটি মেলোড্রামার লক্ষণাক্রান্ত হয়ে পড়েছে। কিন্তু নাট্যকার স্বেচ্ছায় যখন মেলোড্রামা রচনা করেন তখন তাকে ব্যর্থ ট্র্যাজেডি বলা যেতে পারে না। দৃষ্টান্ত রবীন্দ্রনাথের রাজা ও রানী, এই নাটকটি বিক্ষুব্ধ মেলোড্রামা। নাটকের বিভিন্ন দৃশ্যে রয়েছে লিরিকের প্লাবন। স্বয়ং রবীন্দ্রনাথ সে কথা স্বীকার করে লিখেছেন যে ওর নাট্যভূমিতে রয়েছে লিরিকের প্লাবন, তাতে নাটককে করেছে দুর্বল, হয়েছে কাব্যের জলাভূমি। এই লিরিকের টানে এর মধ্যে প্রবেশ করেছে ইলা এবং কুমারের উপসর্গ, যেটা অত্যন্ত শোচনীয় রূপে অসঙ্গত। তাছাড়া এই নাটকের প্রায় সমস্ত চরিত্রই যুক্তিহীনভাবে গান গেয়েছে ইলা, ইলার সখীরা, সম্মিলিত জনতা, সৈনিক, সকলে অনাবশ্যকভাবে গান গেয়েছে। পঞ্চমঙ্কে একটি হাটের দৃশ্য রয়েছে, সেখানে জনতার কোলাহল, উত্তেজনা এবং উদ্বেগের মাঝখানেও একটি চরিত্রের মুখে সংযোজিত হয়েছে একটি গান। ফলে রাজা ও রানী নাটকটি মেলোড্রামা তথা গীতাভিনয় তথা অপেরার সমার্থ হয়ে উঠেছে। নাটকের শেষে কুমারের আত্মবিসর্জন স্বাভাবিক হয়ে ওঠেনি। সোনার থালায় করে রানী সুমিত্রা যখন কুমারের ছিন্নমুণ্ড নিয়ে প্রবেশ করে তখন দৃশ্যটি হয়ে ওঠে অতি নাটকীয়। এছাড়া আরও কিছু মেলোড্রামা দৃষ্টান্ত হল রবীন্দ্রনাথের বিসর্জন নাটক, গিরিশচন্দ্র ঘোষের বলিদান নাটক। সুতরাং ট্র্যাজেডি রচনা ব্যর্থ হলেই কোনো নাটককে মেলোড্রামা বলা চলে না। লাস্ট প্যারা উপসংহার। একটি ট্র্যাজেডিতে যা কিছু বাহ্যিক উপাদান থাকে বাইরের দিক থেকে বিচার করলে একটি মেলোড্রামায় সেগুলির সবই খুঁজে পাওয়া যায়, কিন্তু ট্র্যাজেডির মধ্যে যে ভাবগত গভীরতা থাকে, জগৎ ও জীবন সম্পর্কে গভীর আবেদন থাকে, সংলাপের ঐশ্বর্য থাকে, করুণ রসের গভীরতা থাকে, তা কোনো মেলোড্রামায় থাকে না। ডক্টর সাধন কুমার ভট্টাচার্য লিখেছেন, যে নাটক অন্তঃসারশূন্য তার ঘটনাবিন্যাস যত সুসংহত সমুচিতই হোক আসলে তা অল্পপ্রাণ ও লঘু। আবার যে নাটক অতিমাত্রায় অন্তঃসারবান তার ঘটনাবিন্যাসে যত ত্রুটি বিচ্যুতি থাক তা মহাপ্রাণী বটে। অতএব নাটক ড্রামা কি মেলোড্রামা এ প্রশ্নের সমাধান করতে নাটকের অন্তঃসারের দিকেই বেশি লক্ষ্য রাখতে হবে। স্টুডেন্ট, নোটটি এখানে শেষ হলো। তোমরা যদি আমার ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো তো তাদের মধ্যে যদি কেউ এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে। এরপরে আমি তোমাদের আরও অন্য টপিকের নোট নিয়ে উপস্থিত হব। আজ এখানেই রাখছি, সবাই ভালো থেকো, ধন্যবাদ।